मुझे पढ़ना बहुत अच्छा लगता है, पर गांव में कोई स्कूल ही नहीं है। यहाँ से 14-15 किलोमीटर दूर पैदल जाना पड़ता था, इसीलिए स्कूल छूट गया। बेटी पढ़ाने की बात करते हैं और गांव में एक स्कूल तक खोल ना सकी केंद्र सरकार। पता नहीं मेरी जैसी और कितनी लड़कियां होंगी जिनकी पढ़ाई अधूरी रह गई। है इसका कोई हिसाब? চিরটা কাল ফাঁকি মেরে এখন আর হিসেব খুশি কি হবে শুনি? এই রাজ্যে আছে বলে মেয়েগুলো এখন স্কুলে যেতে পারছে, তা না হলে ওই পড়াশোনা ছেড়ে দিয়ে ঘরের কাজকর্ম করতে হতো। তৃণমূল সরকারের সবুজ সাথীর সাহায্যে একটা সাইকেল পেয়ে কি যে উপকার হয়েছে, এখন আর ভোরবেলা উঠে হেঁটে হেঁটে স্কুলে যেতে হয় না, আর বাড়ি ফিরে ক্লান্তিও আসে না। এইরকম ভাবে প্রতিটি রাজ্যের সরকার যদি তাদের বাচ্চাদের খেয়াল রাখতো তাহলে তো আমাদের দেশটা অন্যরকম হয়ে যেত। তাই তো বলি, দেশের প্রয়োজন দিদির মতো একজন। বাংলার উন্নয়ন এবং অধিকারের স্বার্থে ধর্মনিরপেক্ষ প্রগতিশীল ভারত গড়ার লক্ষ্যে তৃণমূল কংগ্রেসকে ভোট দিন।